ভাই দরজাটা একটু খুলুন, আমি কাইসার, আপনার কাছে একটু দরকার এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আসছি। কি অবস্থা ভাইয়া? ভালো, এই পোস্টম্যান এসে আপনার একটা জরুরি চিঠি দিয়ে গেছে। আপনি ডিপার্টমেন্টে ছিলেন বলে চিঠিটা আমি রিসিভ করছি। ও আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু এই চিঠি তো আমার না। কি বলেন, চিঠিতে আপনার রুম নাম্বার আর আপনার নাম লেখা ছিল তো। আপনার নাম শফিউর রহমান নাস? শফিউর রহমান, আমার নাম শফিকুর রহমান। কি বলো তুমি? মাই গড, তাহলে আমি কার চিঠি রিসিভ করলাম? অবশ্য ঠিকই আছে, তুমি তো বেশি পাক না, তোমার কাছ থেকে তো হচ্ছে বেশি আশা করা উচিত। তুমি তো আসলে আমার ভালো নামটা জানো না, ডাক নাম জানো, আর তাছাড়া এই ফ্লোরে আমরা দুজনই তো নতুন, তা হওয়াটাই স্বাভাবিক। আমরা এখন তাহলে কি করতে পারি? চিঠিটাই বা কার? নিশ্চয়ই চিঠির মালিক এ রুমেই থাকতেন, নাহলে তো এখানে আসতো না, তাই না? জি ভাইয়া। বাট ডোন্ট ওয়ারি, আমি আসলে একটু উন্নত শ্রেণীর মানুষ, তো চিঠির মালিককে খুঁজে বের করে চিঠিটা অবশ্যই তার হাতে পৌঁছে দিব। ডোন্ট ওয়ারি। এটা তো একটা নিয়োগপত্র, শফিকুর রহমান একটা সরকারি ব্যাংকের কর্মকর্তা হতে যাচ্ছেন। আচ্ছা ফাইন, ভেরি গুড নিউজ। কিন্তু জয়নিং ডেট কোথায়? জয়নিং ডেট হচ্ছে পহেলা সেপ্টেম্বর। আজকে কত তারিখ? করে তো কোনো উপায় দেখছি না, কারণ এর আগে আমার রুমে শফিউর রহমান নামে একজন ছিলেন। সিম্পল, তাহলে শফি ভাই ছিলেন। তারপর আমি হল অফিসে গেলাম, সেখানে গিয়ে খবর নিলাম এবং সেখানে গিয়ে জানতে পারলাম যে উনি আগে বোটানিতে পড়তেন, আর ওনার গ্রামের বাড়ি হচ্ছে যশোরের কেশবপুরে। কিন্তু তুমি এখন এনাকে খুঁজে বের করবে কিভাবে? বুঝতে পারছি না, আসলে কিছু করার নেই, খুঁজে বের করতেই হবে। আচ্ছা করো, কিন্তু অতিরিক্ত টেনশন করো না। টেনশন করছি না, আসলে টেনশনের কিছু নাই, কিন্তু খুঁজে বের করতে হবে। কিন্তু সময় আছে আসলে খুব স্বল্প, হাতে আছে মাত্র 5টা দিন। ভাবছি কালকে ওনার ডিপার্টমেন্টে যাব। কখন? সকালে। ঠিক আছে,
কিন্তু আমার তো ক্লাস, না হলে আমিও তোমার সাথে যেতে পারতাম। চলো। ভাইয়া, শফিউর রহমান নামে একজন ছিলেন হলে, আপনারা কি চেনেন তাকে? বোটানিতে পড়তো। উনি উনি পাশ করে চলে গেছে। আপনি আমাকে বলছেন? জি, আপনি শফিউর ভাইয়ের খোঁজ করছিলেন না? আপনি শফিউর ভাইকে চেনেন? আপনি আমাকে তুমি করে বলেন। হ্যাঁ, চিনি। ও না, আচ্ছা ঠিক আছে। কিন্তু ডিপার্টমেন্ট থেকে যে বললো যে উনি নাকি বেশ আগে বেরিয়ে গেছেন, আপনি কি ওনার বর্তমান ঠিকানা জানেন? ওটাই আমাদের দরকার। না, আসলে হয়েছে কি, ওনার একটা নিয়োগপত্র এসেছে, সেটা আমার রুমে এসেছিল। উনি আমার রুমে আগে থাকতেন, তো ওইটার আবার জয়নিং ডেট হচ্ছে প্রায় মনে হয় 1 সেপ্টেম্বর। ওনার ঠিকানা তো আমি জানি না, তবে তবে কি, চলুন এদিকটা যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই যা রুমে, আমি আবার তোর সাথে পরে কথা বলছি, ঠিক আছে? প্লিজ। জি বলেন। একমাত্র দীপ্তি আপু শফিউর ভাইয়ের খোঁজ দিতে পারবে। দীপ্তি আপু? উনি কে? দীপ্তি আপু আর শফি ভাইয়া ক্লাসমেট ছিল। ও আচ্ছা। আর ওনাদের মধ্যে অ্যাফেয়ারও ছিল। দীপ্তি আপু উনি কি আপনার হলমেট ছিলেন? হ্যাঁ, ইনফ্যাক্ট আমার পাশের রুমেই থাকতেন। ওনার নাম্বারটা আছে আমার কাছে। জি, ওনার নাম্বারটা আমাকে একটু দিবেন প্লিজ। আপনি নাম্বারটা নিতে পারেন, খোলা আছে কি না আমি জানি না। গত বছর মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পর দীপ্তাপুর সাথে যোগাযোগ হয়নি। আমি কয়েকদিন ফোন করেছিলাম, কিন্তু আপু ফোন রিসিভ করেনি। ও আচ্ছা, ঠিক আছে। জি, আপনাকে অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। জি শুনুন, আপনি কিন্তু অবশ্যই সই ভাইয়া কি নিয়োগপত্রটা দিবেন প্লিজ। উনি খুব ভালো একটা মানুষ। ফোন করো। মানে ফোন তো করবো, কিন্তু আসলে ফোন করে যে কি বলবো, কিভাবে যে কি বলবো সেটা তো বুঝতে পারছি না। যা সত্যি তাই বলো। একটু আগে যে আলোর সাথে কথা হলো না, সে কিন্তু তখন আমাকে বলেছে একটা সময় ওনাদের অ্যাফেয়ার ছিল, তার মানে কি এখন নেই, ব্যাপারটা কি বুঝতে পারছো তুমি? তাহলে তাহলে কি আর, ফোন তো করতে হবে, এর অল্টারনেটিভ তো আর কিছু নাই। হ্যালো হ্যালো, সালাইকুম, আমি শফিক বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে, বোটানি ডিপার্টমেন্ট থেকে। আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম আমি। কিন্তু আমি তো আমার সব নোটপত্র জুনিয়রদেরকে দিয়ে দিয়েছি। আপনার কথা না ঠিকমতো আমি শুনতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। আমি আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম প্লিজ। একটু দেখা করতে চাই আমি, তো রাস্তায় অফিসে যাচ্ছি। কাল
জি না না কাল না কাল না প্লিজ আজ আজ হবে না আমি তো আপনার কথা শুনে খুব অবাক হচ্ছি কি আপনি ইয়ে সরি প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না আমার আপনার সাথে দেখা করাটা খুব বেশি দরকার খুব বেশি জরুরি প্লিজ ওকে আপনি 3টায় আমার অফিসের সামনে আসুন আমি ঠিক 3টায় নিচে নেমে যাব অ্যাড্রেস আচ্ছা একটা মিনিট একটা মিনিট জি অ্যাড্রেস ধানমন্ডি 33 বাই ওকে জি Thank you. Okay. ধানমন্ডি যেতে হবে এখন আমাকে অফিসটা ধানমন্ডিতে যেতে হবে হ্যাঁ এখন মাত্র 1টা বাজে আদু কিন্তু আসো মামা একটু তাড়াতাড়ি চলো না তুমি যা করছো ভালো করছো কিন্তু এখন মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করছো না মানে কি আমি বাড়াবাড়ি করছি হ্যাঁ এটা কি কথা বলছো তুমি আশ্চর্য তো কথা হলো নাকি তুমি বোঝো যে এখনকার সময় একটা চাকরি পাওয়া কত টাফ একটা ব্যাপার সেখানে হাতে রয়েছে মাত্র 4টা দিনের মধ্যে যদি চিঠিটা না যায় সে তো চাকরিটা হারাবে আচ্ছা যাও গিয়ে দেখো কি হয় তুমি আমার উপর খুব বিরক্ত হচ্ছ বিরক্ত কি বলো বিরক্ত হবো কেন আমি মাঝে মাঝে তোমাকে দেখে খুব বেশি অবাক হয়ে যাই তুমি অনেক বেশি ভালো বুঝলা বাবা একটু তাড়াতাড়ি যেতে হবে প্লিজ যাও 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 আপনি কি দীপ্তি কিন্তু আপনাকে ও সরি আমি আপনাকে দুপুরবেলা ফোন করেছিলাম আপনি আসতে বলেছিলেন ও হ্যাঁ আমি আপনাকে ডিপার্টমেন্টে কখনো দেখিনি আই এম সরি আমি আসলে আপনাকে মিথ্যা বলেছিলাম আমি আপনার ডিপার্টমেন্টের ছাত্র আপনি যান আমি শফিককে নিয়ে আপনার সাথে কোনো কথা বলতে পারবো না এক্সকিউজ মি প্লিজ 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 দেখুন আমি অস্বীকার করছি না আমি আপনাকে চিনি না আপনাকে আমি জীবনে কখনো দেখিনি শফিক ভাইয়ের ক্ষেত্রেও তাই আমি ওনাকে জীবনে কখনো দেখিনি ওনাকে আমি চিনি না উনি আমার রুমে থাকতেন হলের ওনার সাথে আমার নামের মিল যে রুমে থাকতেন সেই রুমে আমি থাকি একই রুমে আমরা থাকি বাস এতটুকুই মানবিকতার একটা ব্যাপার ছিল দ্যাটস ওয়াই কাল আপনার সময় হবে জি বিকেলে কাল বিকেলে আপনি আমার অফিসের সামনে থাকুন ঢাকা শহরের কোথাও আমি সুযোগ নিয়ে আপনার সাথে কথা বলতে পারবো পারবেন জি অবশ্যই পারবো অবশ্যই
সফি ভাইয়ের গ্রামের বাড়ির ঠিকানাটা যদি পেয়ে থাকেন, জয়েনিং লেটারটা ওখানে পাঠিয়ে দিন না। আমি বুঝতে পারছি না আসলে আমি কি করব, আমার মাথা কাজ করছে না। এখন হাতে আছে মোট 4টা দিন, এর মধ্যে যদি আমি চিঠিটা পোস্ট করি সেটা গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 1টা দিন চলে গেল, এবং আসলে আলটিমেটলি যে সফি ভাই গ্রামের বাড়িতে আছে তারও কিন্তু কোনো আইডিয়া নেই, হয়তো ওখানে আছে কিংবা অন্য কোথাও আছে। তখন যদি আবার ওখান থেকে সেটাকে ঢাকায় পাঠানো হয় তখন আরও দিন চলে যাবে, মানে তাতে করে যেটা হবে একটা লোক এত ভালো একটা চাকরি হারিয়ে ফেলবে। তাহলে এখন কী করা যায়? বুঝতে পারছি না কি করব, দেখি কি করি। তারপর কেমন আছো তুমি? আমি জি ভালো আছি। কিছু মনে করো না, আমার চারদিকে আসলে অসংখ্য চোখ, তাই শফিকের কথাগুলো ঢাকায় এমনকি আমার অফিসেও বলতে পারতাম না। সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না, উনি বিশ্বস্ত। চোখগুলো যে বললেন, চোখগুলো কাদের? আপনার মনে হয় সফি ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই, তাই না? মাস্টার্স পরীক্ষা তখন শেষ, পুরো হল ছেড়ে দিতে হবে। আমার ফ্যামিলি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, ওর ঢাকায় কোনো আত্মীয় স্বজন ছিল না, আমরা ছিলাম তখন চরম ঝামেলার মধ্যে। তোমাকে বিয়ে করতেই চাই, কিন্তু বিয়ে করে তোমাকে খাওয়াবো কি বলো? আমার অবস্থা তো তুমি জানো, পানিও কিনে খাওয়াতে পারবো না। 1 লিটার পানির দাম 20 টাকা। ভালোই হবে, তুমি গডমাদার হবে। ফাজলামি করো না তুমি আমার সাথে, তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা তুমি ভেঙে পড়ো না, একটা কিছু ব্যবস্থা হবেই, নিশ্চয়ই একটা চাকরি আমি পেয়ে যাবো। আমার একটা কাজ করি বেটি, সেটা হচ্ছে যে আমাদের এত দিনের সমস্ত সম্পর্ক সব ভুলে যাই, এই যে দীর্ঘদিন দীর্ঘদিনের সম্পর্ক সব সব কিছু ভুলে যাই, আমরা ভাবি যে এটা আমাদের একটা বন্ধুত্ব ছিল। কষ্ট হবে যখন তুমি আমার হাতে খামটা দিয়েছিলে
চমকে উঠেছে। সাত মাস ওর কোনো খবর জানে না। আপনার যে বিয়ে হয়ে গেছে এটা উনি জানেন? জানি না, তবে কালকে এক বড় ভাইয়ের সাথে দেখা করেছি। চাকরির ব্যাপারে কি বললো? চাকরি একটা ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু তার জন্য ঘুষ লাগবে। কত টাকা বলেছে? আমি জিজ্ঞাসা করিনি, ঘুষ দিয়ে চাকরি করার ইচ্ছে আমার নেই। কিন্তু তোমার তো একটা চাকরি লাগবে, তাই না? তা আমি আর একটা টিউশনি পেয়েছি, দৈনিক 3-4 ঘন্টা পড়াতে। কি বলো? হ্যাঁ, ওরা কিভাবে বুঝতে পেরেছে যে আমি একটু ঝামেলায় আছি, এই জন্য বেশি প্রেশার দিচ্ছে। নাহলে পড়ালে একটু বেশি খুব। তারপর থেকে পাগলের মতো টিউশনি পড়াতে শুরু করলো, 4-5টা পড়াতো সারাদিন। ওর দেখা পাওয়াই তো টাফ হয়ে গিয়েছিল। উনি চাকরি পাচ্ছিলেন না? না, ওর সাথে আমার দেখা সাক্ষাৎও কমে গিয়েছিল। উনি কোথায় থাকতেন? যাত্রাবাড়ির দিকে একটা মেসে। সারাটা ঢাকা শহর ঘুরে টিউশনি করাত। বিভিন্ন জায়গায় চাকরির চেষ্টা করছি, কোথাও কিছু হচ্ছে না। সফি, আমাদের সমাজে একটা ছেলের ওয়েট করা পসিবল, কিন্তু একটা মেয়ের ওয়েট করা খুবই ডিফিকাল্ট। কালকে আমাকে মা জিজ্ঞেস করছিল যে আমার কোনো অ্যাফেয়ার আছে কিনা। আমি বলেছি তোমার কথা। কী বললেন উনি? কি আর বলবো, শুধু টিউশনই করে, এটার কী ভবিষ্যৎ আছে ইত্যাদি। তাছাড়া সফি, সফি তুমি দ্রুত একটা চাকরির ব্যবস্থা করো না প্লিজ। আরে আমার টিউশনের সময় হয়ে গেছে, চলো তোমাকে নামিয়ে দিয়ে যাই। ওর বাসার অবস্থা ভালো ছিল না, বাবা মারা গিয়েছিলেন আমেরিকা, মা, ছোট দু ভাই বোন, বাচ্চা ছিল। আর আপনার বাসার অবস্থা? আমার বাসার অবস্থা খারাপের দিকে যেতে থাকলো। অনেকদিন ঠেকিয়ে রেখেছিলাম, আর পারছিলাম না। বাসা থেকে বিয়ের সব কিছু ঠিক করে ফেলা হয়েছিল, আমি আর বাধা দিতে পারছিলাম না। আগামী মাসের 15 তারিখে আমার বিয়ে। কি হলো তুমি শুনতে পাও? তুমি কি মানুষ? তোমার কিচ্ছু বলার নেই, কিছুই বলবে না তুমি। এরপর ওর সাথে আমার আর কখনো যোগাযোগ হয়নি, কিন্তু আমি সবসময় চেয়েছি ও ভালো থাকুক। আর আপনার বিয়ে হয়ে গেল? হ্যাঁ। একটা প্রশ্ন করতে চাই, যদিও আমার এই প্রশ্ন করার কোনো রাইট নেই, তারপর করতে চাই।
আপনি আপনি কি ভালো আছেন? জানি না। চলো, সন্ধ্যা হয়ে আসছে, চলুন। তোমাকে কোথায় নামাবো? তেজগাঁতে একটা জায়গায় টিউশনি করি, ওখানে নামিয়ে দিলেই হবে। তুমি কি ওর বাড়িতে গিয়ে চিঠিটা পৌঁছে দেবে? আপনার কাছ থেকে তো ঠিকানাটা নিলাম, কালই যাব। আমি যদি তোমাকে কিছু টাকা দিতে চাই, নেবে? না, নেব না। ওর বাড়িতে পৌঁছে মানে চিঠিটা ওর হাতে দিয়ে তুমি কি আমাকে একটু জানাবে? জানাবো নিশ্চয়ই। আমি চলি। কখন? সকাল 6টার বাস। ঠিক আছে, সাবধানে যাও। ওকে।
শফিউর রহমান ওর বাসাটা কোথায় একটু আমাকে বলতে পারো? মানে এই যে এদিক থেকে আমাকে বলো যে আশপাশে কোথাও হবে, কিন্তু আসলে খুঁজে পাচ্ছি না। এই যে শফিউর রহমান ওর বাসাটা কোথায়? তুমি চেনো? তুমি কথা বলতে পারো না? তোমাকে নিয়ে যাবে? আচ্ছা হ্যাঁ, চলো চলো। খালাম্মা, এটা কি শফিউর রহমান মানে শফি ভাইদের বাড়ি? আমার পোনা, আপনি কে? এতে কেডা বাজার? খালাম্মা, আমি ঢাকা থেকে এসেছি। আমি হলের যে রুমটাতে আছি সেই রুমটাতে আগে শফি ভাই থাকতেন। ওনার একটা নিয়োগ পত্র এসেছে আমার কাছে, ওটা আমি দিতে এসেছি। আমার শফি? জি। খালাম্মা, মানে আসলে কি হয়েছে আমি না ঠিক বুঝতে পারছি না, কি হয়েছে আপনি বলবেন আমাকে প্লিজ? পনেরো দিন আগে ঢাকায় কি হয়েছিল? খালাম্মা, আমার তো ঢাকায় ফিরতে হবে, আমি কি কি করবো? মানে নিয়োগপত্রটা আপনারা রাখবেন? বলাই তো নাই, এটা তো আমি কি করুম বাজান, আমি কি করো? হ্যালো, শফির চিঠিটা পৌঁছে দিতে পেরেছ? না। কেন? আসলে একটু কাজের প্রেশার বেড়ে গিয়েছিল, যে কারণে আসলে আমি যেতে পারিনি। তাহলে? চিঠিটা আমি পোস্ট করে দিয়েছি। ও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। গোপন কথাটি রবি